হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা যাচ্ছি গোপালনগর বিভূতিভূষণ পার্ক, বলতে পারো পার্ক তো না, ওটা একটা ব্রিজে যাচ্ছি, ওখানে আমরা ফটোশুটে যাচ্ছি। তো একটা ছোট্ট ব্লগ বানাবো ইউটিউবের জন্য, তো ব্লগটা দেখো, ব্লগটা অনেক ভালো লাগবে। দাঁড়িয়ে আছে একটা রাস্তায়, এখানে ফটোশুট করছি, এখানে আমার এই যে গাড়িও দাঁড় করানো আছে। তো আমরা যাবো, রোদে আমার মুখ জ্বলে যাচ্ছে, এত রোদ রাস্তায়। আমরা আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি, কারণ আমাদের প্রতিদিন লেট হয়ে যায়। তো তো চলো ওখানে গিয়ে আবার কথা হবে। এখন আমরা বেরিয়ে পড়েছি, বন্ধু যে গাড়ি স্টার্ট করছে, বন্ধু ওখানে দাঁড়িয়ে আছে, তো আমি আর বন্ধুই যাচ্ছি, দুজনাই যাচ্ছি। তো এই যে ক্যামেরা ঝোলানো আছে, ক্যামেরা নিয়ে যাব। তো ব্লগটা দেখো, ব্লগটা অনেক ভালো লাগবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে ভাইয়ের চ্যানেল। তো আমরা চলে এসেছি ব্রিজে, বিভূতিভূষণ পার্ক বলতে পারো, বা ব্রিজ গাড়ি আছে, ওই যে গাড়ি রাখা আছে ওই সাইডে, তো ব্রিজের ওপরে গাড়ি আছে। তো আমরা জাস্ট এখানেই ফটোশ্যুট করবো। ব্রিজটা দেখো, খুব সুন্দর ব্রিজ, আমরা এখানে ফটোশ্যুটে এসেছি আজকে, খুব সুন্দর জায়গা। তো আমার গাড়িটা ওখানে সামনে রাখা আছে, ও কি লাগছে ভাই, এর উপরে গাড়ি। তো এখান থেকে যে গাড়ি টাড়ি আসছে সব, আর এইসব গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছ। তোমার বন্ধু ক্যামেরা নিয়ে একদম রেডি, বন্ধু ক্যামেরা নিয়ে রেডি আছে পুরো ফটোশ্যুটের জন্য। তো আমরা ফটোশ্যুট করবো এখন। তো আমাদের এই যে ফটোগ্রাফার ভাই, তখন ফটো তুলবে গাড়ির একটা, ফটো তোলো দেখি। আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের ব্লগ এখানেই শেষ করব। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। আসলে আমাদের লেট হয়ে গেছে, দেখছো রোদ নেই, পুরো অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে। তো আমাদের অন্ধকার হওয়ার আগে বাড়ি যেতে হবে। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তো বাই।